পুলিশ করবে আমরা এগুলো করছিলাম আমরা এগুলো মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি আমি কি বোকা চোদা নাকি আমার কপালে বোকা চোদা লেখা আছে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় সেই বাগিনী কন্যা আবার পুলিশ এবং আর্মির সাথে বাঘ জড়িয়ে পড়ে দেখুন সেই পুরো ভিডিও আর্মি কেন থানায় আর্মি কেন থানা বের করো আচ্ছা বাবা আছে এখানে

দর্শক অনেকেই বাঘিনী কনার কথায় বিরক্ত আবার অনেকেই ঠিক মতবাদ জানাচ্ছে সেটাই বলছে ভিডিওটি দেখে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চড়াও হয়ে শিক্ষার্থীরা বারবারই বলছে আপনারা দশ গাড়ি নিয়ে আসলেও আজকে কোনো লাভ হবে না আর্মির স্বীকারোক্তি দিতে হবে যে আমরা এতগুলো ছয় ছয় স্টুডেন্টকে পাঁচ ঘন্টা মিথ্যে কথা বলে ঝুলায় রাখা পাঁচ ঘন্টা পরে আমরা আমাদের স্টেটমেন্ট তুলে নিছি আমরা জানি আমরা তো অপরাধ কিন্তু কথার খেলা করছি মানুষের বিশ্বাস নিয়ে আবার খেলছি এই ভিডিও নিতে দেখা যাচ্ছে আবার বলা হচ্ছে 10 গাড়ি আর্মিডিয়াও ঠকাতে পারবেন না আজকে বলা হচ্ছে বর্তমানে বাংলাদেশের পাশাপাশি ভারত পাকিস্তান সবই উত্তাল হয়ে আছে শর্মিদের কাছে একটাই দাবি হয় আপনারা বিচার করুন নয় আমাদের হাতে ছেড়ে দিন আমরা আমাদের ব্যাপারটা দেখে নিব আর্মি থেকে শুরু করে কেউ শিক্ষার্থীদের দমাতে পারছেন না তারা তাকে তাদের বাংলাদেশ পুলিশের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে তারা তাকে ছাড়বেন ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে